বিজেডির চব্বিশ বছরের শাসন সমীয় তহবিল গাঁ নু শহর তক বিকাশর দেখা দর্শন নাই। সরকার ভল স্বাস্থ্য সেবা যোগাই দৌথবা ডিমডিমি পিটুথলা বেলকে ডাক্তার অভাব স্টাফ নর্স অভাব নু কুলগুলা হোছন রুগী, যাহা লাগি গুটে রেফর ডাক্তারখানা পাল্টিছে কলাহান্ডি জেলা ধরমগড়র সব ডিভিজন হসপিটাল। নাইনাইনে চালিছে ধরমগড় সব ডিভিজন হসপিটাল। গাঁ লোক ভল স্বাস্থ্য সেবা যোগাই দেবার নে ফেল আগ্রহর বিজেডি সরকার। ডাক্তার আর স্টাফ নর্স অভাব নু গুলগুলা হোছন রুগী, রেফর ডাক্তারখানা পাল্টিছে ধরমগড় সব ডিভিজন হসপিটাল। ই সব ডিভিজন মেডিকাল উপরে ধরমগড় সঙ্গে কলাহান্ডি, নুয়াপড়া, নবরঙ্গপুর জেলা তার সঙ্গে ছত্তিশগড় অঞ্চল রুগী মানে নির্ভর করছেন। তবে বড়া দিন হওয়া এই ডাক্তারখানা নে স্পেশালিস্ট ডাক্তার সঙ্গে স্টাফ অভাব লাগি রয়েছে। মেডিকাল নে 49 জন ডাক্তার দরকার হেউথলা বলে অছন মাত্র 14 জন ডাক্তার। খালি সেতকি নাই, সে রত্নভণ্ডা নে বড়া দিন হওয়া ল্যাব টেকনিশিয়ান ভিল নাইন। তবে এন্তা পরিস্থিতি নে চালিথবার এই ডাক্তারখানা ইহাদে গুটে রেফরাল ডাক্তারখানা নে বলদিলিছে, যাহাকে নেকরি অঞ্চল লোকে আসুথবা রোগীঙ্কর ভিতরে বড়ুছে রিসমি। এই হসপিটাল রে মুখ্যত সমস্যা আছে বর্তমান, আবশ্যক আছে ডক্টর র। আর যেহেতু এই হসপিটাল রে পেসেন্ট অধিকা, বেড অধিকা আছে, ডক্টরঙ্কর সংখ্যা কম হবার দ্বারা পেসেন্ট মানে ইনে বহুত হইরাণ হরকত হউছন। এই হসপিটাল রে 49টা ডক্টর রহবা কথা নিয়ম অনুসারে দেখবাকে গলে, কিন্তু 14টা ডক্টর বর্তমান কার্যরত আছেন আমার হসপিটাল রে। আর যদি সরকার প্রশাসন ইতার প্রতি দৃষ্টি দেবে, আর এই হসপিটাল রে ডক্টর র আবশ্যকতা আছে, ডক্টর নিহাতি ভাবরে এটি অ্যাপয়েন্ট করা যাও, যদ্বারা রোগী মানে সবু উপকৃত হবে। চার বছর ছাড়ি কিছু গোটে ইনভেটর্স নেই পারছ, খরচ কিছু নেই পারছ, বা যে চিকিৎসা ব্যাপার বা আমি ডক্টর নেই ফক্টর নেই গা রকি ডাক্তার সেই ভিতরে পুরা চুপচাপ রয়েছে। আজকে তো মাত্র পাঁচ দিন, আজকে পুরা মানে পড়না রেফার করব আমি চেষ্টা করছি। ডাক্তার ভালো হিসাবে চেক আপ নিয়ে করবার আগে আসুছন, খালি পচারুছন কানা হলা কিছু নেই, এটা কি এটা লাগুছে বলি করে সেরা বি নেই কহাবার, ডাক্তার দরকার আগে ডাক্তার হলে একা আমি খালি যদি রোগী আসিগলা দেখুছন চেক করি রেফার করে দেখুছন, খানি পড়না একা রেফার করছন, যেতে বি রোগী আসছন বেড়ে যেতে লোক ছিল সবকে রেফার করা হয়েছে। কাণা করবো এনে আর আমি চিকিৎসা যুক্ত করি ভুল হবার হেমু বলি করে একা সে আশা করছে। ধরমগড় সব ডিভিজন মেডিকাল নে ভিন ভিন অসুবিধা কে নেই করি বারবার আন্দোলন হয়ে আসুথলা। আগ্রহ সরকার কু নেই করি সমাধান লাগি দাবি ভিল করা হইতলা, হেলে বিজেডি সরকার কর তরফ খালি মিচ কথা মিলিথবার অভিযোগ হইছে। ইনে করি স্থানীয় এমএলএ কু যোগাযোগ করবানু সরকার ডাক্তার সঙ্গে স্টাফ যুগে দেবে বলি কইছন। জনে ডক্টর ডিউটি করুছন সকালু সন্ধ্যা তক, কেতে পেসেন্ট কে সে চিকিৎসা করবে? সাত বাজি গলা পরে আউ নেই না, সবু মন করি দি করি যেতে লোক হেরান হরকত হুচন, গোটে কুকুর কামুড়ি দেলা তাকে ইঞ্জেকশন দেবার লাগি ডক্টর নেই না, রেফর করুছন, খালি রেফর করবার খালি মানে শিখিছন। হসপিটাল র ভিত্তিভূমি, হসপিটাল র স্টাফ, হসপিটাল র ডক্টরস বিষয়ে বিস্তৃত ভাবে হসপিটাল এসডিএমও সহিত আলোচনা করা গলা, এবং আগামী দিনে যাহা সবু বি অছে অভাব, সে ডাক্তার অভাব হো কিংবা অন্যান্য যাহা বি রোগীঙ্কর পাই ভিত্তিভূমির আবশ্যকতা হো, ওটির বিষয় হো, আমি বিস্তৃত ভিতরে আলোচনা করছু, এবং আমি এই সমস্যাগুলিক আমি কিভাবে ভাবে অতি কম দিন ভিতরে সমাধান হব তারপরে বিভাগীয় মন্ত্রী সহ আমি আলোচনা করি তাকে আগামী দিনে নিশ্চিত ভাবে আমি সরকার পাখে উপস্থাপন করবো। আমি সরকারকে অনুরোধ করবো যে এইসব সমস্যার সমাধান করিবা। ইহাতে সরকার বদলিছে, নয়া সরকার ডাক্তারখানার সমস্যা দূর করি রোগীঙ্কর অসুবিধা বুঝবে বলে আশ রাখিছেন লোকে। ধরমগড় নু চন্দ্রধ্বজ লহজল, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।